বিপদের মধ্যে মহাবিপদ, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, তোলপাড় গোটা দেশ, মৃত্যু মিছিল দেশ জুড়ে। কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রাণ গেল 2000। বিধ্বংসী ঝড়ের তাণ্ডব। তো বন্ধুগণ, এই ঘূর্ণিঝড়টি কোথায় কবে হয়েছে, কত কিলোমিটার বেগে আছড়ে পড়েছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিধ্বংসী ঝড়ের তাণ্ডব এবার তছনছ গোটা লিবিয়া। ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর প্রবল বর্ষণ শুরু হয়। মৃত্যু ছড়িয়েছে 2000, খোঁজ নেই হাজার হাজার মানুষের। দুটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে পুরো এলাকা সমুদ্রে ভেসে গেছে। লিবিয়ার পূর্ব ভিত্তিক প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানান, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বন্দর নগরী দেরোনাই, যেখানে পুরো এলাকাগুলো ভেসে গিয়েছে। তিনি শহরটিকে সহায়তা দেওয়ার জন্য দেশব্যাপী চিকিৎসা কর্মীদের এবং উদ্ধারকারী দলকে আহ্বান জানিয়েছেন। যখন পূর্ব ভিত্তিক ও উপ প্রধানমন্ত্রী আলী আল গাতরানি আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছেন, স্থানীয় কর্তৃপক্ষ নিহতের জন্য 3 দিনের শোক ঘোষণা করেছেন। ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামেদ দিবাহ রবিবার প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে উচ্চ সতর্ক থাকতে এবং ঝড় মোকাবিলা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক বিষয়ক মন্ত্রণালয় এবং লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দিতে শুরু করেছে।